আজ সোমবার শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা মতো এই প্রক্রিয়া চলবে 4 আগস্ট পর্যন্ত। 14,339টি শূন্যপদের জন্য 15,406 জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার কমিশনের সল্টলেক করুণাময়ী অফিসের পরিবর্তে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে ইন্টারভিউ হবে। অর্থাৎ ইন্টারভিউ অনলাইন না অফলাইন সেটা নিয়ে অনেকের সন্দেহ ছিল, সেই সন্দেহটা কিন্তু এবারে কেটে গেছে, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু অফলাইনে নেওয়া হবে। কমিশন সূত্রে খবর, 14,339টি শূন্যপদের জন্য 15,406 জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। প্রথম দিন অর্থাৎ 19 জুলাই, অর্থাৎ আজ 40 থেকে 50 জনের মতো চাকরি প্রার্থীকে টোকেন ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। অফলাইনে ইন্টারভিউ হলেও নম্বর দেওয়া ও সংরক্ষণের বিষয়টি অনলাইন মাধ্যমে হবে, তাই পরিকাঠামোর বিষয়টিও প্রথম দিন যাচাই করে নিতে চায় এসএসসি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে পুজোর আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শেষ করতে চায় কমিশন। সেই লক্ষ্যে বেশিরভাগ দিনই 1200 থেকে 1300 চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। শুধু তাই নয়, এত সংখ্যক চাকরি প্রার্থীর প্রতিদিন ইন্টারভিউ সাথে কমিশন 28টি ইন্টারভিউ বোর্ড গঠন করেছে। চাকরি প্রার্থীদের যাতে বেশি দিন অপেক্ষা করতে না হয় সেজন্যই এতগুলি ইন্টারভিউ বোর্ড গঠন করা হয়েছে। এসএসসির এক শীর্ষ আধিকারিকের দাবি, বুধবার ঈদের জন্য কমিশন 21, 20, 21 ও 22 জুলাই কোনো ইন্টারভিউ রাখেনি। 22 জুলাইয়ের পর থেকে প্রতিদিন 1000-এরও বেশি চাকরি প্রার্থীকে 2টি পর্যায়ের ইন্টারভিউতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, বাই বাই।